ডেম্পো পয়েন্ট 47, ইস্ট বেঙ্গল 41, চার্চিল এক ম্যাচ কম খেলে 38, পুনে এফসির 40 পয়েন্ট। এখন ইস্ট বেঙ্গলকে আই লিগ জিততে হলে সব কটি ম্যাচ তো জিততেই হবে, জিততেই হবে ডেম্পোর বিরুদ্ধে ম্যাচও। রঞ্জন চৌধুরী, সঞ্জু প্রধানরা বলছেন জিতব। লং ফেজে কোনো লিগ চলতে থাকে তাতে এরকম আপস অ্যান্ড ডাউন আসে, এরকম কোনো ব্যাপার না যে আমরা এখনই হচ্ছে লিগ থেকে ছিটকে গেছি। যে চারটে ম্যাচ আছে চারটে ম্যাচ জিততে হবে, তাহলে আমাদের আমার ধারণা আমাদের ডেফিনেটলি সুযোগ আসবে। আদৌ কি জেতা সম্ভব আই লিগ? দল বদলের হাওয়াও যে ঢুকেছে, মানসিক দৃঢ়তা কতটা জরুরি। লিগের শেষ ল্যাপে 10 বছর আগে হলে ইস্ট বেঙ্গলই এগিয়ে থাকতো, এখন ডেম্পো চার্চিলরাও আছে। কি বলছেন সুরজিৎ সেনগুপ্ত? বাইরে থেকে দেখে, খেলা দেখে ইস্ট বেঙ্গলকে ডেম্পোর চেয়ে তুলনায় ডেম্পোর তুলনায় একটু বেটার অবস্থায় আছে বলে মনে হচ্ছে। তুলনায় ইস্ট বেঙ্গলের কিন্তু দু একটা অন্তত এমন অপোনেন্ট আছে যাদের ইস্ট বেঙ্গল হারিয়ে দিতে পারবে, ফলে আমি ইস্ট বেঙ্গলের জয়ের সম্ভাবনা উড়িয়ে তো দিচ্ছি না, বরঞ্চ বেশ খানিকটাই উজ্জ্বল বলে মনে হচ্ছে।